লাস্ট কিছুদিন থেকে যা গরম পড়েছে কিছুই খেতে পারছি না। আর সত্যি কথা বলতে গেলে কন্টিনিউয়াসলি যা রান্না করছি একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া, তেল ছাড়া, পেঁয়াজ রসুন খেলেও কাঁচা খাওয়ার চেষ্টা করছি। আমি যতটুকু জানি, শুনেছি কাঁচা পেঁয়াজ রান্না করে খেলে ওটাই ক্ষতি হয়, কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা খেলে তাতে কিন্তু ক্ষতি হয় না। তো তার জন্য আমি সেরকমভাবেই চেষ্টা করি। আর যেহেতু আমার সুগার আছে, তো তার জন্য একটু হালকা খাবার বুঝে খাওয়া এগুলোই চেষ্টা করি। আর আমি তো সবসময় তোমাদের সামনে সহজ, মানে সহজ রেসিপি, সহজেই যেটা রান্নাঘরে থাকে সেগুলোই রান্না করার চেষ্টা করি, যাতে তোমরা সবাই রান্না করতে পারো। আর এই যে এই রান্নাটা আমি গত পরশু দিন করেছিলাম, ওই যে বললাম না হালকা হালকা খেতে ইচ্ছা করছে, কিছুতেই তেল মশলা খেতে পারছি না, তাই আমার হাতের সামনে যা সবজি ছিল তাই করেছি। সত্যি বলছি, এই যে গুঁড়ো মশলাটা দিয়েছি না, দুর্দান্ত। এই মশলাই কিন্তু এই তরকারির আসল ম্যাজিক। এই মশলাটা স্কিপ মোটেও করো না তোমরা। এই মশলাটা দিলে এই পাতলা ঝোলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, যেটা ভাতের সাথে দারুণ লাগে। তবে হ্যাঁ, তোমরা চাইলে সয়াবিনটাকে স্কিপ করে এর জায়গায় যে ছোটো ট্যাংরা মাছ আছে না, দেশি ট্যাংরা, সেই ট্যাংরা মাছ দিতে পারো, দুর্দান্ত লাগে খেতে। আর অবশ্যই ত্যালা কচু পাতা তো তোমরা দেবেই দেবে, এতে কিন্তু খুব উপকার হয়, একদম নাক সিটকিও না, কিন্তু নাক সিটকলে চলবে না। করে খেয়ে দেখো, শরীরেও শান্তি পাবে, মনেরও শান্তি, জিভেরও শান্তি, সব কিছু ভালো থাকবে, এইটুকু আমি কথা দিতে পারি। কারণ সত্যি কথা বলতে গেলে যা গরম পড়েছে তার জন্য এরকম হালকা পাতলা ঝোল আমাদের নিত্যদিনের রান্নায় অন্তত একটা দিন এরকম রান্না রাখা দরকার।